দামাদামি শেষে গরুর মালিক 1,60,000 টাকায় গরু দিতে রাজি হলেন। রনি খান সাহেব খুব খুশি, 1,60,000 টাকা দিয়ে গরু কিনেছেন, এলাকার সবচেয়ে বড় কোরবানিটা উনিই দিচ্ছেন। মনে মনে প্র্যাকটিস করছেন না বারবার, লোকে দাম জিজ্ঞেস করলে কোন স্টাইলে বলবে, হাসিটা কেমন করে দিলে গরুর দামের সাথে মিলবে, এসব ভাবতে ভাবতে গরু নিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলেন। বাড়িতে ফোন করে বউকে বলে দিলেন, হ্যালো শুনছো, গরু কেনা শেষ, সবাইকে বলে দিও, এবার এলাকার সবচেয়ে বড় গরু আমার, টাকা খরচ করে কোরবানি দেওয়া হচ্ছে, লোকে যদি নাই জানলো তবে আর লাভ কি। গরু নিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় রাত হয়ে গেল, ফলে আশেপাশে তেমন কেউ গরু দেখতে এলো না। হঠাৎ শুনলেন দরজায় ঠকঠক শব্দ, একখানা অপরিচিত একটা গ্রাম্য মানুষ এসেছে, চোখে মুখে ঘাম, পায়ে জুতা নেই, একটু পরপর চোখ মুছছে লোকটা, গায়ে ময়লা কাপড়, সাথে 11 থেকে 12 বছরের ছোট্ট একটা ছেলে। রনি খান সাহেব খুব বিরক্তি হয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? লোকটি বলল, স্যার আমি আপনার গ্যারেজে রাখা গরুটার মালিক। মালিক মানে? আমি গত সন্ধ্যায় এত দাম দিয়ে কিনে নিয়ে এলাম আর আপনি বলছেন গরুর মালিক? না স্যার, আসলে আমি গরুটার মালিক আসিলাম, মানে গত সন্ধ্যায় আমি গরুটা আপনার কাছে বিক্রি করছি। ও আচ্ছা, তা এত রাতে কেন এসেছো? ভুল করে টাকা কম দিয়েছিলাম নাকি জালমে পড়েছে? গ্রাম্য লোকটা চুপ করে আছে, চোখ থেকে পানি পড়ছে অনবরত। রনি খান সাহেব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, আরে কি হয়েছে বলবা তো, কাপড় চোপড় লাগবে নাকি আরও টাকা চাও? লোকটা বলল, না স্যার, আসলে গরুটার একটু দেখতে আসছিলাম, আমার পোলাটায় সারা রাইত কিছু খায় নাই, বারবার গরুটারে দেখতে চাইতেছে, তাই এই রাইতে 9 মাইল হাইটা আসছি স্যার, যদি কিছু মনে না করেন আমার একটু সুযোগ দিলে গরুটার একটু দেখা যাইতাম। রনি খান সাহেব নিস্তব্ধ হয়ে গেলেন, গ্যারেজ খুলে দিলেন। গ্রাম্য লোকটা ভেতরে ঢুকেই গরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ছোট ছেলেটাও কাঁদছে আর লোকটাকে জড়িয়ে ধরে বলছে, বাজান ওই স্যারের টাকা ফেরত দিয়ে দাও, আমি গরু নিয়ে যাম, বাজান ও বাজান আমি গরু নিয়ে যাম। গ্রাম্য লোকটা তার ছেলেকে কোনো উত্তর দিতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। রনি খান সাহেব দূর থেকে চুপচাপ দেখে যাচ্ছেন সব। বেশ কিছুক্ষণ পর দুজন বেরিয়ে এলো, চোখ মুছতে মুছতে বলল, স্যার আপনাকে কষ্ট দিলাম, মনে কিছু নিয়েন না। রনি খান জিজ্ঞেস করলেন, ও কি তোমার ছেলে? জি স্যার, একটা পোলাই, এইটারে পড়ালেখা করানোর জন্যই আদরের গরুটা বেচে দিলাম। গেলাম স্যার দুয়ারাইখেন, একটু দাঁড়াও। রনি খান সাহেব ঘর থেকে 1,000 টাকা একটা নোট জোর করে ছোট ছেলেটার হাতে গুঁজে দিলেন, বললেন, ঈদের দিনে এসে বাসায় খেয়ে যেও। বিদায় নিয়ে রনি খান সাহেব ভেতরে ঢুকতে গেলেন। লোকটা আবার চিৎকার করতে করতে দৌড়ে এলো, স্যার স্যার আরেকটা কথা স্যার। হ্যাঁ বলো। জবাইয়ের আগে গরুটারে একটু আস ফালায়েন স্যার, অনেকে আদরের গরু তো। এতটুকু বলেই লোকটা আবার কেঁদে উঠল। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রনি খান সাহেবকে সালাম দিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো গ্রাম্য লোকটা। রনি খান সাহেব অনেক দিন পরে অনুভব করলেন নিজের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, গেইটের গ্রিলে বর করে নিশ্চুপে তাকিয়ে আছেন সত্যিকারের কুরবানি দেয়া খালি পায়ের অচেনা মানুষটার দিকে। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।